সঙ্গে তোমরা অনেকেই তুলনা করো, তো আমি সত্যি অনেক মেয়ে দেখেছি এই বয়সের একটা মেয়ে গণেশ পুজো করছে। তো এখন দাদা ঘিবাতি জ্বালাচ্ছে ঠাকুরের কাছে, দেখো এখন বাড়ির দিদি ঘেরবাতি জ্বালালো, দেখে নি এখানে রয়েছে, দেখো যোগ ওম শান্তি। তো দেখো পুজো শেষ, সবাই কেমন আছো? আশেপাশে ভালো আছো? আমি ভীষণ ভালো আছি, কারণ আজ হচ্ছে গণেশ চতুর্থী। আমাদের এখানে এইভাবে এত গণেশ পুজো আমি কোনোদিনও দেখিনি। হ্যাঁ দেখেছি দু এক জায়গায় হয়, কিন্তু শিলিগুড়িতে এটা এত পরিমাণে হয় সেটাই এবার ফার্স্ট দেখলাম। আর ঠাকুর টেনেছে, দাদা আমাদের চলে যাওয়ার কথা 3 দিন আগেই ছিল, যেহেতু গুড়িয়ার কান্নাকাটি আর গুড়িয়া বোধহয় গণেশ ঠাকুরের চেয়েছে তাই যাওয়া হয়নি। তো গুড়িয়ার সঙ্গে তোমরা অনেকেই তুলনা করো, তো আমি সত্যি অনেক মেয়ে দেখেছি এই বয়সের একটা মেয়ে সকাল থেকে 7:30 থেকে 9:30-10 অব্দি বাজার করে একা হাতে পুরো দিয়ে গণেশ পুজোর দায়িত্বটা নিয়েছে, এমনকি কালকে ঠাকুর আনাটা থেকে পুরো আরম্ভ করে। এখানে ওর মা কোনো ইন্ধন নেই যে কীভাবে মেয়ে পুজো করবে কী করবে, দিদি দেখছে বলছে শুধু তোমরা দেখে যাও আমার মেয়ে কী করে। সত্যি সেটাই দেখলাম, দেখো এইটুকুনি একটা মেয়ে পুরো 4 কেজি রাইসের দায়িত্ব মাথায় নিয়ে বসেছে, এমনকি এ তো যে সব ও করবে, রাইস করবে, বলি বা যা যা করবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখো। তো একটা মেয়ে যে একটা এত রিস্ক নিয়ে দায়িত্ব নিয়ে ও নিজে করে নিজে পুজোটা দেবে, তোমরা কি ভাবছো আজকালকার মেয়েদের মধ্যে এরকম কটা হবে? হ্যাঁ নেই আমি বলবো না, আমি বলবো না যে নেই, কিন্তু গুড়িয়ার মতন একটা মডার্ন মেয়ে মানে অনেকে অনেকের সঙ্গে ওকে তুলনা করো, তা যারা ওর সম্বন্ধে কাউকে তুলনা করবে কারোর সঙ্গে বলো সেটা করো না। ও সারাদিন যা যা করছে সব থেকে ভালো, দেখো তো এখন রান্না করতে বসে যাচ্ছে, দেখো তো চলো দেখতে থাকো। দেখো গুড়িয়াদের বাড়িতে ব্রাহ্মণ মশাই গণেশ পুজো করছে, তো এখন আগে ফল পুজো হচ্ছে তারপর ভোগ হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। পুজো হচ্ছে এখন গণেশকে বোধহয় কাজল পরাবে নাকি, ঠাকুরের কাছে আর প্রীতমের জ্বালানো হয়ে গেছে, সবাই গণেশের হাতে দিদি, দেখো এখন বাড়ির দিদি ঘেরবাতি জ্বালাতে চলে গেছে। আর যে কোনো ঠাকুর স্থানে ঘেরবাতিটা জ্বালাতেই হয়। তো দেখো আজকের এখানে গুড়িয়াদের বাড়ির গণেশের ভোগে রয়েছে, পোলাওটা বাড়ছে, চলো তোমাদের তার আগে অন্যান্য জিনিসগুলো দেখে নিই। এখানে রয়েছে পনির, এখানে রয়েছে 5 রকম ভাজা, এখানে রয়েছে চাটনি, ওইটা হচ্ছে লুচি, আর একটা হচ্ছে পায়েস, আর ওইখানে রয়েছে সুজি, দেখতে পাচ্ছ তোমরা? আর ওই যে খবরের কাগজ ঢাকা দাও ঠাকুর সাহেব একটু তুলে দিন তো, আর ওইটাতে রয়েছে কাবলি ছোলা দিয়ে, আর ওই বুঝতেই পারছো চানা টাইপের, তো চানা পনির 5 রকমের ভাজা চাটনি লুচি পায়েস, তার সাথে রয়েছে সুজি, আর রয়েছে পোলাও, পরিশ্রম দিয়ে ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে জোগাড় করে দিয়েছে। তো চলো ওই যে পোলাওটা বাকি ছিল পোলাওটাও চলে এসেছে, মা লক্ষ্মী বসে আছে। তো দেখো ঠাকুর মশাই এদিকে যজ্ঞ স্টার্ট করে দিয়েছে, দেখো যজ্ঞ হচ্ছে আর সবাই বসে আছে এখানে। দেখো যজ্ঞের কাজ কত সুন্দর জ্বলছে, ওম শান্তি, মন শুদ্ধ থাকলে আমার ভালো জল লাগবে। গণেশের পুজো কমপ্লিট, হোম হয়ে গেল, তো এখন আমরা চাঞ্জলও নিয়ে নিয়েছি, ঠাকুর মশাই এখন আমাদের চিটপড়ি দিচ্ছি সবাইকে, দেখো
আরো যে প্রসাদ গুলো আছে সেগুলো দেওয়া হবে। তো চলো এখানে ফার্স্ট আমরা দিয়ে ফেলছি, দেখো লুচি পায়ে সুজি ফল, আর যেটা হচ্ছে গণেশের এক নম্বর প্রসাদ হচ্ছে এটা যেন কি দিদি, মোদক, যেটা গণেশের প্রিয় প্রিয় প্রসাদ, হ্যাঁ মোদক লাড্ডু। আচ্ছা চল আগেদেরকে দিয়ে নিই, পুজো হয়ে গেল, প্রসাদ দেওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেল, এবার নিজেরা একটু প্রসাদ নেব। তো পুজোটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, যেহেতু গণেশ পুজোটা কোনোদিন দেখিনি আমরা, অনেক শুনেছি এইবারই আমাদের পুজোর প্রথম গণেশ পুজো, তো গণেশ চেয়েছে তাই আমাদের এখানে থাকা হয়েছে, না আমাদের থাকার কোনোভাবে কথা ছিল না। যাক ভগবান, সবই তো তার ইচ্ছা, আমাদের ইচ্ছা তো কিছু হয় না, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজ পরে বেরিয়ে।